ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তোর একটা বউ বা গার্লফ্রেন্ড আছে, থাক না, তাকে নিয়ে হ্যাপি থাক, সুখে থাক। আমি আরো মন ভরে দোয়া করে দিচ্ছি তোরা ভালো থাক। কিন্তু প্লিজ রিকোয়েস্ট করতেছি, কাপল কাপল করে এই ভিডিওগুলো আর আপলোড দিস না। বিশ্বাস কর, আমাদের মানে আমার মতো সিঙ্গেল যারা আছে তারা এই ভিডিওগুলো দেখলে আমাদের বুকটা ফাইটা যায়। হেডেক করে না, এমনিতে আজ কয়েকদিন ধরে এগুলা দেখতে দেখতে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। ইউটিউব, ফেসবুক, টিকটক, যেখানে যাই এই সাতার মাথা। না বুঝছি, এরা এইভাবে থামবে না, এবার এদের এই কাপল ভিডিও নিয়ে ভন্ডামির মুখোশ উন্মোচন করতেই হবে। কি বুঝলেন না তো? অ্যাকচুয়ালি এই যে আপনারা যে কাপল ভিডিও গুলা দেখতেছেন, সত্যি বলতে এগুলা উপর থেকে দেখতে ভীষণ রোমান্টিক মনে হলেও এর পেছনে লুকে আছে এক বিশাল রহস্য। হ্যাঁ ঠিকই ধরছেন, আজকের পুরো ভিডিওতে এসব টিকটকারদের কাপল সাজা ভন্ডামি করার রহস্য উন্মোচন করব। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3 4, হ্যালো হ্যালো হ্যালো। মানে আবারও একটু টেস্ট করে নিলাম আর কি, কারণ আজকের এই ভিডিওতে আমি টিকটকের কিছু সো কল্ড কাপলদের মুখোশ উন্মোচন করব। মানে কাপল ভিডিওর নাম করে তারা আমাদেরকে ঠিক কিভাবে বলদ বানাচ্ছে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। তো শুরুতেই দেখে নেই তারা আমাদেরকে কন্টেন্টের নাম করে কি ধরনের পায়খানা, থুকু থুকু থুকু, কি ধরনের কাপল ভিডিও উপহার দিচ্ছে। বাবা অসাধারণ, এরকম কাপল যেন ঘরে ঘরে হয়। আপনিও নিশ্চয়ই মনে মনে এটাই ভাবতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি বুঝা গেছি, বাট এই ভিডিওর পেছনের রহস্য কি জানেন, মানে বিহাইন্ড দ্য সিন। এই যে ভাইয়াটার সামনে যে বোরকাওয়ালি আপুটারে দেখতেছেন না, যদিও এটারে বোরকাওয়ালি আপু না, চিবিওয়ালা আপু বলা উচিত। যাই হোক, যে আপুটারে দেখতেছেন আপনাদের কি মনে হয় ওইটা আপু? না কাকা, ওইটা হলো আস্ত একটা ছাগল, মানে পোলা হওয়া সত্ত্বেও শুধুমাত্র কাপল ভিডিও বানানোর জন্য মেয়ে সেজে এগুলা করতেছে। সকল পোলাদের ইজ্জত একাই শেষ করে দিল। যদিও টিকটকারদের কাছে এসব মান সম্মান ইজ্জত কিছুই ম্যাটার করে না, বাট তারপরও তো দিন শেষে তারা আমাদের জাত ভাই, নিজেরই লজ্জা লাগতেছে। আপনাদের কি মনে হয়, শুধুমাত্র এই কাপলরা এভাবে মেয়ে সাজে এভাবে কাপল ভিডিও বানাচ্ছে? না কাকা, এরা হলো টিকটক, আর এখানে কোনটা ছেলে কোনটা মেয়ে আপনি খুঁজেই পাবেন না। মানে ভাই তোদের এতই ভাইরাল হওয়ার নিশা যে পোলা হওয়া সত্ত্বেও নিজের জাত ভুই লাগে মেয়ে সাজে এভাবে ভিডিও বানাচ্ছিস? বিশ্বাস করেন এগুলো দেখলেই কেমন জানি রাগ ওঠে, শালা পুরুষ জাতির মান সম্মানের ইজ্জত মেরা দিল। বিশ্বাস করেন এই ভিডিওটা দেখে পুরো ইমোশনাল হয়ে গেছে, একেবারে সেম টু সেম, মানে আমার আর তার অবস্থা একেবারে সেম টু সেম। আমিও সিঙ্গেল, সেও সিঙ্গেল, বুকে আসেন। বাহ ভাই বাহ, আপনি একেবারে ইউনিক, পুরা ইউনিক। এখন জাস্ট একটাই রিকোয়েস্ট, কোলে যখন তুলে নিছেনি তখন একটা আসার দেন আর বলেন এই সাতার মাতার ভিডিও বানানোর জন্য যদি আমার আর ডাকছিস তাহলে এবার জাস্ট আসার দিলাম, পরের বার সাত থেকে ফেলাই দিব। ও সরি সরি, আপনার তো আবার বউ লাগে, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দেন। এসব ভিডিও তো দুইজন মিলেই বানাচ্ছেন, না স্যার ব্যাপার না, দেখে যাচ্ছি হজম করে নেই। মানে একটা বার চিন্তা করে দেখছেন এসব কাপল ভিডিও দেখতে দেখতে একটা মানুষ ঠিক কতটা একাকিত্ব বোধ করলে কিংবা কতটা ডিপ্রেশনে চলে গেলে পোলা হয়ে পোলার সাথে এরকম একটা ভিডিও বানানোর ডিসিশন নিতে পারে। সত্যি ভাই তোর জন্য খুবই কষ্ট হচ্ছে, খুবই। তবে হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড নাই এই জন্য না, তোর মাথায় যে ঘিলু টিলু বুদ্ধি শুদ্ধি কিছু নাই, শুধু গোবর আছে এই জন্য। কেন রে ভাই তোর এই ভিডিও কেন বানাতে হবে শুনি? যাদের বউ গার্লফ্রেন্ড আছে তারা বানাচ্ছে বানাক, তুই শুধু চুপচাপ দেখে যা। এমন তো না যে তুই এই ভিডিও না বানাতে পারলে তোর পেটে ভাত জুটবে না কিংবা তোর অডিয়েন্স তোকে মেনে নিবে না, আবার নাও মাইনা নিতে পারে। টিকটকারদের অডিয়েন্স বলে কথা, ওরাও তো টিকটকার। থামেন, শুধু ছেলেরাই না, এইসব কাপল ভিডিও দেখতে দেখতে মেয়েরাও ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারাও সিঙ্গেল থাকতে থাকতে একাকিত্বতায় ভুগতেছে। আফা, পোলাগুলার কথা না হয় বাদে দিলাম, তারা গোল্লাই যাক, বাট আপনারা তো চোখে দেখেন তাই না? হ্যাঁ চোখ টোক তো ঠিকই আছে, তাইলে আমার কেন চোখে পড়ে না শুনি? এত সুন্দর কিউট সুইট পোলাডারা কি পছন্দ হয় না? আর পছন্দ হোক বা না হোক, সিঙ্গেল থেকে থেকে ডিপ্রেশনে চলে যাওয়ার থেকে তো আমার বন্ধুকে পছন্দ করা ভালো তাই না? না মানে আমি রাজি হতাম, বাট আমার আবার টিকটকার ফিকটকার পছন্দ না। পোলা পাইন দিন দিন কি অশ্লীল হয়ে যাচ্ছে রে ভাই, তোমার গার্লফ্রেন্ড নাই ঠিক আছে, তাই বলে তুমি তোমার বন্ধুকে গার্লফ্রেন্ড মনে করে সি সি সি। এই
এবার ঠিক আছে, যা বানা 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 আরো বেশি করে বানা, দিছে তো একেবারে পাবলিকের সামনে ইজ্জতের প্যান্ট খুলে। বেশি পাকনামি করতে গেলে যা হয় আর কি। আরে কাকা তুই সিঙ্গেল সিঙ্গেলের মতো থাকবি, কেন তুই পাকনামি করে বন্ধুর সাথে এইভাবে কাপল ভিডিও বানাতে যাবি? ঠিক হয়েছে এবার। থামেন ভাই, বুঝতে পারছি আপনাদের শরীরে অনেক কারেন্ট, আর এতটাই কারেন্ট যে শুধুমাত্র বাসায় দেখায় হয় না, এখন পাবলিকের সামনে পাবলিক প্লেসে এসেও সেগুলো দেখাতে হচ্ছে। অসাধারণ, এর থেকে ভালো কাপল ভ্লগারদের মধ্যে ফেসবুকে এসে একটা পেজ খুলে অশ্লীলার নেকামি করলেও তো ভালো একটা বিজনেস হয়, শুধু টাকা টাকা। যাই হোক, এসব টিকটক কাপলদের নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ আপনারা অলরেডি বুঝে গেছেন যে এরা ঠিক কি ধরনের কাপল। আই মিন, এক একটা কিন্তু জোস, কখন কিভাবে মানুষের সামনে নিজেদেরকে তুলে ধরতে হবে এরা কিন্তু খুব ভালো করেই জানে। এখন সেটা মানুষ কিভাবে নিচ্ছে বা খাচ্ছে ইটস ডাজেন্ট ম্যাটার, ভিডিওতে ভিউজ হলেই হলো, আর ট্রেন্ডিং কিছু আসলে তো সেটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওতে অনেকগুলো কাপল দেখালাম, তবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ভিডিওর সব থেকে সেরা কাপল, মানে কাপল অফ দ্য ভিডিও। হ্যাঁ, হয়তো এই ভিডিওটা কোনো পিসি বলে তাদেরকে দিয়ে এইভাবে বানাইছে, বাট বিশ্বাস করেন তাদেরকে একসাথে এই বয়সেও একসাথে দেখে সত্যি ভালো লাগতেছে। নাও কাম টু দ্য পয়েন্ট, আচ্ছা আপনারা যারা এই যে আপনাদের বউ বা গার্লফ্রেন্ড নিয়ে কাপল ভিডিওগুলো বানাচ্ছেন, আপনারা এই ভিডিওগুলো বানায় কি মজা পাচ্ছেন? মানে নিজের বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে এইসব ভিডিও বানিয়ে পাবলিকলি আবার পোস্ট করার সময় আপনাদের কি একবারও মনে হচ্ছে না যে এগুলো ঠিক করতেছেন না, নাকি আপনাদের কাছে ভিউজটাই সব? যদি তাই হয় তাহলে প্লিজ কন্টিনিউ, আমরা দেখতে থাকি, একটু কষ্ট হবে বাট হজম করে নিব। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন। আর স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাকে মেল করতে পারেন, মেল ডিসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।